আজকে কলেজ ইউনিভার্সিটি তো প্রেম করার কারখানা। ওটা কি লেখা পড়া আছে চাচা? উঠে 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 গেছে লেখা পড়া, খালি প্রেমের ক্লাস, প্রেমের ক্লাস। কিভাবে প্রেমটাকে মজবুত করবি? আছে না না, হালাল স্ত্রী সারা বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক মমিনী কোনদিন করতে পারে না। এ যুবক ভালো করে শুনে যাও, হালাল স্ত্রী সারা অন্য কোন নারীর সাথে মমিন কোনদিন হোটেলে পার্কে ঢলাঢলি কোলাকুলি করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বিয়ের আগে প্রেম না বিয়ের পরে? এ রংপুরের যুবকেরা, বিয়ের আগে প্রেম না বিয়ের পরে? বিয়ের পরে প্রেম করব বইয়ের সাথে হালাল ভাবে। কথা কর না গায়েক, এই জায়গায় তোমাদের ওয়াজ। যৌবন হেফাজত করলে, কারণ এই যৌবন কালের হিসাব দেওয়া কার কাছে? এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কিন্তু এই তোমার রং বলিলার গুণা ঠিকই আমার নামে লেখা। এই জন্য হালাল স্ত্রী ছাড়া মমিন কোনদিন হোটেলে পার্কে যেতে পারে? এই জন্য নিজের যৌবনটা হেফাজত করা লাগবে। এটা হলে মমিন বান্দার চার নাম্বার গুণ, হালাল স্ত্রী ছাড়া অন্য কোন নারীর সাথে ভালোবাসা বিনিময় করা যাবে না। আজকে যুবকেরা দেখেন, ভালোবাসার নামে এখান থেকে অনেক দূর জেলার নাম দিনাজপুর, সেখানে আছে স্বপ্নপুর, ওখানে পিকনিকের নাম নিয়ে মগার মগি সকার সখি এমন কায়দা ঢলাঢলি কোলাকুলি করে। আছে না নাই? আর এখনকার মা বাবা তো ডিজিটাল মা বাবা, মেয়েটা পিকনিকে যাইতে চায় বলে মা আমি একটু পিকনিকে যাব। আরে যাবে না কেন? আমাদের স্কুল লাইফে কলেজ লাইফে কত পিকনিকে গিয়েছিলাম। এক নাম্বার শয়তান তো বাড়িতে, হ্যাঁ মেয়েটা একাই পিকনিকে যাবে, ছেড়ে দেওয়া যাবে? হ্যাঁ এই মেয়েটাকে আমার কে নিয়ে যাচ্ছে জানে? হাই রে ভাই, আমরা তো দাখিল পরীক্ষা আলিম ফাজিল দেওয়ার পরে বুঝেছিলাম প্রেম ভালোবাসা কাজ করে। আর এখন ক্লাস ফোর ফাইভের ছেলে বলে ওইটা আমার। কথা কর না কেন? ক্লাস ফোর ফাইভে লেখাপড়া করে তাতেই বলতেছে ওইটা আমার, মানে দখল করা শেষ। ওরাই তো বিরিন সিট লেখা, তুই আর প্লাস এস। কথা কর না কেন? আর প্লাস এস, আরতে হলো রাজু, এসতে হলো সুমনা, পর প্রেমে দিওয়ানা। কথা কর না খে? আছে না না, বিরক্ত হয়েছেন মনে হয় না? এগুলো একটু হালকা করে বলতেছি, মাইন্ড জান করেন না। হ্যাঁ হুজুর কোথায় থাকেন না? আমার বাইরে যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য হালাল স্ত্রী সারা বান্ধবী কিনে এখানে সেখানে পিকনিকে পার্কে যাওয়া যাবে। আরো জোরে বলেন যাওয়া যাবে। হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করলে সব, আর যারা বান্ধবীকে নিয়ে স্বপ্নপুর ঘুরতে যায় ওই স্বপ্নপুরের ফুলের বাগানে বৈশা কি গল্প, খালি বাক 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 আসে না নাই, এমন কায়দায় গল্প করে বাজা। 10 টাকার বাদাম মেয়ের হাতে দিয়েছে আর মেয়ের উরুর উপর মাথা রেখে এমন কায়দায় দুইজনে বৈশা আছে, দেখে মনে হচ্ছে এই মাত্র কাজী অফিস থেকে বিয়ে করছে। হিসাব করে দেখেন এক বাত্তারও বিয়ে করেনি। এক কথা কর, এরাই তো বাটপা। কথা কর না কেন? এই বাটপাটা বিয়ে না কইরা এইবার বিয়ে বাদাম ফাটাচ্ছে আর ছেলেটার মুখে তুলে দিচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটা খাওয়ার পরে বলে, ও শোনা আর খাইতে পারবো না। মেয়েটা ডেকে বলে, কেন খাইবা না? বাদামে তো অনেক পুষ্টি, খাও শোনা খাও। ও পার্কে যায় তুমি পুষ্টি ম্যাডাম। আমার ভাইরা কলেজ ইউনিভার্সিটির দিকে তাকাইলে চোখ ঢাইকে আসে, চোখ ঢাইকে আসে। এক ছেলে আর এক মেয়ের সাথে হেলান দিয়ে গল্পে লিপ্ত আছে না নাই? 288 টাকা দিয়ে 500 মিনিট তুলে সারা রাত খালি ফোনে কি কয়, টুন টুনি টুন টুনি শান। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই ছেলেগুলো সারা রাত গল্প করে বাজান, সারা রাত গল্প করে আর মশা মারে। আছে না নাই? মেয়েটা দেখে বলে, কি ব্যাপার, মাঝে মাঝে থাপ্পড় মারে কারে? বলে, সেই কথা বলো না, পিতা মাতার ভয়ে বাথরুমের ছাদে দাঁড়াইয়া তোমার সাথে প্রেম আলাপ করতেছি আর এমন সময় মশাগুলো ডিস্টার্ব করে কামড় মারতেছে সোনা, এজন্য মাঝে মাঝে মশা মারতেছি। মেয়েটা বলে, আরে কি কষ্ট হচ্ছে তোমার, কালকে তুমি কলেজে আসো, কলেজের ক্যান্টিনে আসলে আমি তোমাকে জুস খাও।
শোনো যে জুস কম খাবে তার দাম দেওয়া লাগবে, আর যে বেশি খাবে তার টাকা দেওয়া লাগবে না। ছেলে এক শোষকে বোতলের তলার ঠেকাছে, তখন মেয়ে বলছে ওরে দুষ্টু, এই জুসটা যদি হালাল স্ত্রী বইয়ের সাথে ভাগাভাগি করে খাওয়া যায় তো স্বপ্না গুড়া। এজন্য ভালোবাসা যদি করে লাগে হালাল স্ত্রীর সাথে, মনে রাখবেন, মনে যান থাকে, মনে যান থাকে। আর এলে বান্ধবীর সাথে ঢলাঢলি কুলাকুলি এখানে পার্কে হোটেলে যদি কিছু করো করার পরে ফেরেশতারা পাঁচাম ফেটে ফেলে দিবি। সেদিন মার হবি কোন সাউন হবি না, কথা কান ঠিক না বেটি। এই জন্য মমিন বান্দার চার নাম্বার গুণ, নিজের চৌপনটা হেফাজত করা লাগবে। মন অনেক কিছু চাইবে, চাইলে সব জায়গায় যাওয়া যাবে না, সব কিছু করা যাবে না। হাত ধরা লাগলে বান্ধবী না, বইয়ের দা ধর্ম বিয়ের পরে। আর বউ যেমনি ইচ্ছে তেমনি দেখবো, বান্ধবীর সাথে ঘোরা লাগবে, প্রেম করবা না তো ইনশাল্লাহ। বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? হালাল স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে মনে থাকবে তো ইনশাল্লাহ। আমার ভাইরা যৌবনটা কিভাবে হেফাজত করবেন? আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিসসালামের নাম আপনারা শুনেছেন, জুলাইকায় একটা নাই দুইটা নয় দশটা দরজায় তালা বন্দি করেছে বাজান। এরপরে নিজের শরীরের কাপড়গুলো খুইলা দেবতার মুখ ডাকতেছে, কথা মনে হয় বোঝেন নাই, বুঝতেছেন না। ইউসুফ আলাইহিসসালাম ডেকে বলে জুলাইকা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে জুলাইকা বলে বজনা মনের জ্বালা ওরে পাঞ্জাবিওয়ালা তুমি কি কিছুই বজনা। ইউসুফ আলাইহিসসালাম দেখে বলে ইন্নি আখাফুল্লাহ, আমার অন্তরের মধ্যে একমাত্র কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? দশটা দরজায় তালা বন্দি করেছে ওরে ডিজিটাল যুবক, এরকম চান্স পাইলে তোমরা জীবনে কিয়ামতের আগে কাউকে ছেড়ে দিবা না, কথা কন না কে। আর ভাত কাপড় কিচ্ছু লাগবে না, কিয়ামত হয়ে যাবে তাও ঘর থেকে বের হবে। দেখেন ইজ্জতের পরীক্ষা ইউসুফ আলাইহিসসালাম কিভাবে দিয়েছেন। ফাজলামি না, দুনিয়ার রং তামাশা করা জায়গা না, মন অনেক কিছু চাইবে, অনেক কিছু চাইবে, কিন্তু নফসকে কন্ট্রোল করা লাগবে, কথা কর ঠিক না বেটি। নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগবে। মন যখন বলবে এই এটা কর এটা গেলেই গুনাহ, আল্লাহকে ভয় কর, কথা কন ঠিক না বেটি। মন খারাপ করছে আজকে সমাজে, এই যে জিনা ব্যবিচার, এই অশ্লীলতা ব্যাপার হওয়ার পেছনে কারণ হলো যেই সমাজে বিয়ে কঠিন সেই সমাজে জিনা সহজ, কথা কন ঠিক না বেটি। আজকে আমাদের সমাজে বিয়ে কঠিন করা হয়েছে। একটা ছেলে প্রাপ্ত যৌবন প্রাপ্ত হয় 15-16 বছর বয়সে, কথা কন না কেন, 15-16 বছরে সে যৌবন প্রাপ্ত হয়, এরপরে মা বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হয়, নিজের পায়ে খাড়া হয়, ও নিজের পায়ে তো দাঁড়ায় আছে, বাপ মায়ের ডাকি পা ধার নিছে না হাওলাত নিছে, কথা কন না কেন, এ নিজের পায়ে খাড়া হয়, এ নিজের পায়ে খাড়া হয়, এই হইতে হইতে ছেলেটার বয়স হয়ে গেল 32, এখন 32 বছর বয়সে মা বাবা বিয়ে দিচ্ছে, 16 বছরে কি আঙ্গুল চুষেছে, এ কথা কন না কেন। এজন্য ছেলে মেয়ে প্রাপ্ত বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বেশি সময় নেওয়া যাবে না, ছেলে কাউরে পছন্দ করছে দেখে যদি ভালো লাগে কোনো কথা না বিয়ে হয়ে যাবে, কথা কন না কেন। তাই বলে তোমাদেরকে প্রেম করার লাইসেন্স দিতেছি, এমনি চোখের দেখে কাউকে যদি ভালো লাগে যায় তখন পিতা মাতাকে বলবেন আব্বু আম্মু ওই মেয়েটা আমাকে একটু পছন্দ, কিন্তু তুমি 3-4 বছর প্রেম প্রীতি করবে, কই মাছ ভেজে খিলেবে, আর বন্ধু বউ নিয়ে গেলে ফাটা যায় জানি তো, কথা কন না কে। প্রেম প্রীতি করা যায় তারা প্রেম করব কার সাথে, বইয়ের সাথে, বিয়ের আগে না পরে। ছেলেপেলে আবার বউ বানায় পার্কে নিয়ে যায়, হায় হায়। শোনো, স্বপ্নপুরের আকাশ সাক্ষী, স্বপ্নপুরের সূর্য বাতাস সাক্ষী, এই স্বপ্নপুরের ফুল সাক্ষী, তুমি আমার আমি তোমার, বিয়ে শেষ, কথা কর না কে। প্রেম প্রীতি এরকম আছে না নাই? আমার মায়ের কসম, তোমার আমার প্রেমের কসম, হাই রে ইবলিস রে, মানে মিয়ে পটাতে যা যা ক দরকার ওর মুখ দিয়ে ভাই করা শেষ, এরকম ছেলেপেলে আছে না নাই?
বিরক্ত হইছেন এলে বাস্তব আছে কিন্তু অনেকে বলছেন হুজুর হয়তো হাসি এটা ওটা না হাসির ছলে যে কি কথা কচ্ছে না মাথা থাকলে জ্ঞানটা খাটাই দিই কোন খারাপ করছেন আপনারা না ইমামের কথা মুসল্লি শুনলেন এটা কথা হলো ওই জায়গা ইমামতি করব না আমরা ইমামতি করতে চাই কার গোলামি করতে চাই না কথা কর আমরা আল্লাহর গোলাম মুসল্লির গোলাম না ইমামতির গোলাম না কথা কর একটা জায়গা 10টা যাবে আল্লাহ রিজিকের দরজা এমনি খুলে দিবে হক কথা বলবো সুদখোর সভাপতি আর আমি মানে নেব নাকি জীবনের বাড়ি দাওয়াত খামো না জীবনের খামো না দাওয়া খুশ করে বাড়ি খাবার খামো না কথা কর নাকি এমনি ঠিক হয়ে যাবে এমনি ঠিক হয়ে যাবে আজকে যা টাকা বেশি ওই হারাম খায় ঘুষ খায় সুদ খায় করে সভাপতি বানায় দেয় হাই রে মুসলমান রে যাই হোক আজকে আমি আর ওগুলো বলবো না মসজিদের যারা সভাপতি সেক্রেটারি হবে ওদের পাঁচটা গুণ লাগবে কয়টা গুণ ওগুলো বলার সময় তো নাই একদিনে কত ওয়াজ করবেন এটাই শেষ হচ্ছে না কেবল স্যার ওটা আটকে আছি মাজান গো আমার মন খারাপ করছেন আপনারা তাহলে এক নাম্বার বলেছি দুই নাম্বার তিন নাম্বার বলেছি এখন চার নাম্বার চলতেছে বাজার নিজের যৌবন বা হেফাজত করা যৌবনের পরীক্ষা কিভাবে দেবেন কত সহজ সরল ছেলে কলেজ স্কুলে যায় মিয়ারাই ফুসলাই আছে না নাই আছে না নাই খালি ছেলেদের দোষ না মিয়ারাই গর্ব করে ওই যে সবুজ নামের অবুজ ছেলেটা কি সাদা মাথা কারোর সাথে কথা বলে না মেয়েদের দিকে তাকায় না এমন ছেলেকে আমি প্রপোজ করতে চাই হাই হাই ভালো ছেলেটা খুশলে ফেসলে প্রেম প্রীতি করে ফেসে দেয় আছে না না আছে আজকে কলেজ ইউনিভার্সিটি তো প্রেম করার কারখানা আরে কি লেখা পড়া আছে চাচা উঠে 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 গেছে লেখা পড়া খালি প্রেমের ক্লাস প্রেমের ক্লাস কিভাবে প্রেমটাকে মজবুত করবে আছে না না আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর অন্তরে ভয় নিয়ে ডেকে বলে আল্লাহ জলাইকার মনের মতি গতি বোঝাসে আমি সামনের দিকে দৌড় মারবো আর 10টা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব তোমার এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম মারলেন দৌড় এক এক আল্লাহ পাকের রহমতে 10টা দরজার তালা খুলে গেল বলেন সুবহানাল্লাহ এইবার পেছন থেকে মারছে থাবা ইউসুফ আলাইহিস সালামের পিছনের কাপড়টা ছিড়ে গেল বাজার সামনে তাকায় দেখ আজিজ মিসর তার স্বামী এইবার জুলাইকা নাটকের মোড় পরিবর্তন করায় দিল স্বামীকে ডেকে বলে স্বামী গো কারে দুধ কলা দিয়ে পালো আজ কেমন ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু সময় পরে আসলে আমার সরব সরব শুনেছে বুঝেননি এখন ধরা পড়ে গেছে স্বামীর সাথে নেকা কান্নার অভিনয় করিয়া ইউসুফকে কিভাবে ফাঁসানো যায় যে দোষ আমার না দোষ কার ইউসুফে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া পয়গম্বরকে যেহেতু প্রধানমন্ত্রী স্ত্রী বাদী প্রধানমন্ত্রী আর আসামি ইউসুফ আলাইহিস সালাম রায় কার পক্ষে যাবে জোর যেদিকে টাকা যেদিকে ক্ষমতা সেইদিকে রায় সেইদিকে ঠিক